রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এ রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এ রাশির ব্যক্তি প্রায় তেজি, নির্ভীক, একগুঁয়ে প্রকৃতির হয়ে থাকে, নিজের মতে চলতে ভালোবাসে। মঙ্গল প্রধান লোক প্রায় স্বেচ্ছাচারী, প্রভুত্বকামী হয়ে থাকে। মঙ্গল অশুভ হলে অহংকারী, দাঙ্গাবাচক, গুন্ডা প্রকৃতির হয়ে থাকে। এর প্রায় প্রচুর ভূসম্পত্তি বা বাড়ির মালিক হয়। জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য ন্যায় অন্যায় বিচার করে না। পাইলট, সামরিক অফিসার, সৈনিক, পুলিশ অফিসার, পদস্থ সরকারি কর্মচারী প্রভৃতি বৃত্তি অবলম্বন করলে জীবনে দ্রুত উন্নতি করবে। বৃশ্চিক, মীন, বৃষ, কর্কট এবং সিংহ রাশির লোকের সঙ্গে মিত্রতা বা বিবাহ হলে সেটি শুভ হবে। এবার চলুন দেখে নেওয়া যাক 2022টি এই বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে। এবছর গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে সাংসারিক ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে পারে। পূর্বের সমস্যা বৃদ্ধির সম্ভাবনা আছে। আত্মীয়দের থেকে সাহায্য নাও পেতে পারেন। সাংসারিক ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সতর্ক হতে হবে। বাক্যের দ্বারা শত্রু বৃদ্ধির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে। একাধিকবার সমস্যায় মানসিক শান্তি নষ্ট হতে পারে। স্ত্রী বা স্বামীর স্বাস্থ্যের সমস্যা আসতে পারে। বন্ধুদের ক্ষেত্রে সক্রিয় সাহায্য পাওয়ার যোগ দেখা যায়। অবিবাহিতদের বিবাহে বাধার লক্ষণ আছে। বিদ্যায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। যারা উচ্চশিক্ষায় যুক্ত তারা সুফল পেতে পারেন। গবেষণায় যুক্তদের আশানুরূপ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের উন্নতির সম্ভাবনা প্রবল। সন্তানদের উন্নতির জন্য শান্তি ও গর্ব হতে পারে। এবছর পিতামাতার স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। বিভিন্ন সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে। এবছর অতিরিক্ত অনিয়মের জন্য স্বাস্থ্যহানি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে একাধিকবার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা দেখা যায়। স্বাস্থ্যের জন্য প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যায়। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। স্নায়ুঘটিত পীড়ায় কষ্ট পাওয়ার যোগ দেখা যায়। পুরাতন রোগবৃদ্ধির সম্ভাবনা দেখা যায় এবং একাধিকবার চোট আঘাতের সম্ভাবনাও রয়েছে। এবছর আর্থিক ক্ষেত্রে একাধিকবার সমস্যা সৃষ্টি হতে পারে। সাংসারিক কারণে অতিরিক্ত অর্থ ব্যয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে। বন্ধু আত্মীয়দের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা লাভ করার সুযোগ আসবে। শারীরিক কারণে প্রচুর অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা কম। ব্যয় বেশি হওয়ার কারণে একাধিকবার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। এবছর সম্পত্তিগত ব্যাপারে মাঝে মাঝে প্রবল বাধার সম্মুখীন হতে হবে। অংশীদারি সম্পত্তিতে অংশীদারের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিরোধে শান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত বিরোধ বৃদ্ধি পেতে পারে। একাধিকবার প্রবল শত্রুতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবছর ব্যবসার ক্ষেত্রে লাভ আসতে পারে। ব্যবসার জন্য সতর্ক হয়ে বিনিয়োগ করলে সুফল আসবে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। খরচ বৃদ্ধি পাওয়ার সঞ্চয় একটু কম হতে পারে। ব্যবসায় পাওনা অর্থ নিয়ে চাপ বাড়তে পারে। অফিসে অর্থ পেয়ে আনন্দ পাবেন। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। বাবার সঙ্গে ছোটোখাটো কারণে বিবাদ বাঁধতে পারে। ভাইয়ের সঙ্গে সমস্যা মিটে যেতে পারে। শত্রুর সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। বাড়িতে সকলের সঙ্গে একটু বুঝে চলতে হবে। বছরের মধ্যভাগে বিবাদ বাঁধার আশঙ্কা প্রবল। বাইরের সম্পর্কের ব্যাপারে চাপ বাড়তে পারে। জীবিকা নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। অফিসে বিবাদ বাড়তে পারে। যতই চাপ বৃদ্ধি হোক ঋণ না করায় শ্রেয়। শ্রেয়ারে বাধাও আসতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানলেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, এবং এটিও জানলেন যে 2022 কেমন যাবে বৃশ্চিক রাশির। একটা ছোট্ট রাশিফলও আপনারা জানলেন। আপনার রাশিকে বৃশ্চিক অবশ্যই কমেন্ট করে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমবার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে ক্লিক করে দিন। ধন্যবাদ।